এই মোটরের ওয়েটটা কমে যাওয়ার মানে হলো এই অ্যালুমিনিয়াম তার হালকা, 1000 ওয়াট মোটরটা কিভাবে বাঁধতে হয় এই মোটরটা নিয়েই আমি ওই কাজটা করব। অ্যালুমিনিয়াম তার এটার ভিতরে তামা নাই, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তো আমরা বুঝতে পারলাম কি, যদি মোটর হালকা হয় তাইলে 100% ভিতরে তার অ্যালুমিনিয়াম, আর যদি মোটরটা 4 কেজির উপরে হয়, 4 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম, তো সেই ক্ষেত্রে আপনি 100% ধরে নেবেন এটায় অরিজিনাল তামা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিউয়ার্স, আমি আজকে আপনাদের এমন একটা আইডিয়া দিব যে আইডিয়াটা আপনাদের খুবই কাজে আসবে, খুবই কাজে আসবে। যেমন তো বিষয়টা হলো, যার একটা মিশুগাড়ি আছে তারই এই ভিডিওটি দেখা উচিত আমি মনে করি। আপনি যখন একটা মিশুগাড়ি কিনতে যাবেন তখন আপনার মোটরটা ওগুলো জানতে হবে, যখন আপনি এই মোটরটা ওয়েট করে দেখব আমরা কতটুকু আছে এই বিষয়টা আপনার জানতে হবে। আর যদি না জানেন প্লাস্টিক তাহলে আপনার 100% ঠকতে হবে, সেই বিষয়টা আমরা আজকে নিশ্চিত করব, যাতে আপনি মোটর কিনে গাড়ি কিনে না ঠগেন। তো আজকে আমি সামনে একটা পাল্লা নিলাম, কেন এই পাল্লাটা আগে ওপেন করি তারপর আপনারে দেখাই। আমি এই যে পুরো মোটরটা ওয়েট করলাম, এই মোটরটা ওয়েট করে দেখব আমরা কতটুকু আছে, 370 গ্রাম। তো পিছনে প্লাস্টিকটা যদি থাকে, পিছনের প্লাস্টিকটা ধরেন আপনার 400 গ্রাম আসবে না, 3 কেজি 60 গ্রাম, এখানে আসছে 3 কেজি 60 গ্রাম। তো দেখা গেছে আরও 40 গ্রাম বাড়িয়ে যাবে পিছনের যে কভারটা দিলে। তো ধরেন 3.5 কেজি একটা মোটরের ওয়েট। তো আমি শুধু একটা বডি ম্যাপে আপনাদের দেখাই, এই বডিটা আপনাদের ম্যাপে দেখাই, দেখেন শুধু বডিতে যদি এই জায়গায় কত আসে, 2 কেজি 400 গ্রাম আসে শুধু বডিতে। কিসের জন্য আসলো সেই বিষয়টা আপনাদের বলি, এটার ভিতরে তামা আছে, এই জন্য তামায় ওয়েটটা বেশি। এখন এই মোটর আপনার কাছে থাকলে আপনি মাপে দেখবেন, যদি অরিজিনাল তামার মোটর হয় এই জায়গায় 360 গ্রাম 62 গ্রাম দেখায়, আপনার অরিজিনাল তামার মোটর যদি হয় এই জায়গায় আরও 0.5 কেজির বেশি ওয়েটটা বেশি থাকবে। এর মানে এই জায়গায় 3 কেজি 600 গ্রাম আর ওই জায়গায় আসবে ম্যাক্সিমাম 4 কেজি 100 কি 200 গ্রাম যদি তামার হয়। এটা একটা 1000 ওয়াটের মোটর। তো এখন বলতে পারেন 1200 ওয়াটের মোটরগুলো তো এমনি বডিতেই ওয়েটটা এর চেয়ে বেশি হইবে, 1200 ওয়াটের মোটর কোনো সময় কিনবেন না, এই একটা কথা আমি বলে দিলাম। 1200 ওয়াটের মোটরের ভিতরে এতটা খারাপ ম্যাগনেট থাকে যা বলার মতো না, আপনি মোটর কিনলে সব সময় 800 কিংবা 1000 ওয়াট, 1000 ওয়াট মোটরগুলো খুব কমন, আপনি 1000 ওয়াট মোটরগুলো কিনবেন, কিন্তু ওয়েটটা থাকতে হবে 400 মানে 4 কেজি 100 গ্রাম থেকে 200 গ্রাম। আর আপনার যদি অ্যালুমিনিয়াম থাকে তো সেক্ষেত্রে আপনি 100% ধরে নেবেন এই 650 গ্রাম, 3 কেজি 600 গ্রামের উপরে অ্যালুমিনিয়াম মোটরে আসবে না। আর 3 কেজি 600 গ্রাম যদি থাকে যেই মোটরটা, এই মোটরটা 100% অ্যালুমিনিয়ামের তার ভিতরে ভরা আছে, এই জিনিসটা আপনার বুঝতে হবে।
তিন কেজি ৬০০ গ্রাম যে মটরে আসবে ওয়েট, এই মটরটা অবশ্যই অ্যালমোনিয়াম তার, এটার ভিতরে তামা নাই, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। তো এই বিষয়টা আপনাদের নিশ্চিত করে আমি দেখাই। এইটার ভিতরে যে তামাটা আছে, এই তামাটা কিন্তু অ্যালমোনিয়াম তার, দেখতে হয়তো তামার মতো চিনে, তামা ঘষলে কিন্তু আমাদের স্বর্ণের কালারের মতো বের হবে। আর যদি অ্যালমোনিয়াম আমরা ঘষি তো ঘষতে ঘষতে একদম সিলভারের পাতিলের মতো সাদা হয়ে যাবে। দেখেন এই জায়গায় একদম সাদা বের হয়েছে, যত ঘষবেন তত সাদা বের হবে। আর এই মোটরের ওয়েটটা কমে যাওয়ার মানে হইল এই অ্যালমোনিয়াম তার হালকা, আর এই জন্যই আমাদের এই মোটরের ওয়েটটা কম হয়। তো আমরা বুঝতে পারলাম কি, যদি মোটর হালকা হয় তাইলে 100% ভিতরে তার অ্যালমোনিয়াম, আর যদি মোটরটা 4 কেজির উপরে হয়, 4 কেজি 100 গ্রাম বা 200 গ্রাম, তো সেই ক্ষেত্রে আপনি 100% ধরে নেবেন এটাই অরিজিনাল তামা আছে। অরিজিনাল না থাক মোটামুটি যে কোম্পানির হোক তামা আছে এটা শিওর। তো আমরা মোটর কিনতে গেলে অবশ্যই ডিজিটাল পাল্লায় এই মাপটা দিয়ে তারপর অবশ্যই এই মোটরটা কিনব। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরের ভিডিওতে এই 1000 ওয়াট মোটরটা কীভাবে বাঁধতে হয় এই মোটরটা নিয়েই আমি ওই কাজটা করব, আপনাদের দেখাবো যে তামা দিয়ে কীভাবে এই মোটরটা বাঁধাই করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নতুন আইডিয়া নিন এবং কাজ শিখুন। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেল, খোদা হাফেজ।